মাথা ঘুরে গেছে, ভিতরে যে অবস্থা একদম ফকির করা সারা মাস, কেউ বাইরে হইতে পারবে না এই রকম অবস্থা। ভিতরে ক্যামেরা নট এলাও, আপনারা ঘুরার জন্য এখানে দেখতে পারেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম লিজেম্বলস ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আমাদের সিঙ্গাপুর ট্যুরের নেক্সট ভিডিও নিয়ে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সান্তোসা আইল্যান্ডের সেই সাগর পার, খুব সুন্দর একটা বিচ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিভার্সাল স্টুডিও। তবে তার আগে আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটাও দেখেছি, আপনাদের সাথেও শেয়ার করব যতটুকু আমরা দেখতে পেরেছি। ওখানে অবশ্য ক্যামেরা এলাও ছিল না, তারপরে যতটুকু আমরা দেখতে পেরেছি সেইটুকুই শেয়ার করব। সামনের এই ঘরটা হলো কেবল কার চড়ার জন্য, মানুষজন এখানে আসে, এখান থেকে কেবল কারে উঠে যায়। আর ওই সামনে আছে টিকিট কাউন্টার। এই সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন টিকিটের কেমন প্রাইস। তো এখানে লেখা আছে $4 $35, $3 $32, $2 $29, আনলিমিটেড চাইল্ড ট্রাভেলিং এটা $12, স্কাই রাইড অনলি $12, প্রাইস পার ওয়ান ওয়ে টিকিট। এগুলো কিন্তু সব সিঙ্গাপুর ডলারে, আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন। আমার ইচ্ছা ছিল, কিন্তু অনেক রোদ, অনেক তাপমাত্রা, এখানে ইচ্ছা থাকলেও পাইনি, সম্ভব না, অনেক রোদ। আমরা এখন ইউনিভার্সাল স্টুডিও দেখার উদ্দেশ্যে মনোরেলে আবার চড়ে বসলাম। অপর এক স্টেশনে নামতে হবে আমাদের, যেহেতু ওখানে ইউনিভার্সাল স্টুডিও দেখব তাই আরেকটা স্টেশন আছে। তবে ইউনিভার্সাল স্টুডিও দেখার আগে এত কিছু দেখতে পাবো আমরাও ভাবিনি, যেটা আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর বিল্ডিং আর কি যেন করছে, লাইটিং করা বা ফোয়ারা এরকম মনে হলো আমাদের কাছে। এগুলো কিন্তু নতুন করে ওনারা কনস্ট্রাকশন মানে করছে, কাজ করছে। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, কি যেন বানাচ্ছে। আসলেই সিঙ্গাপুর মানে আবিষ্কারের দেশ, নতুন কিছু আবিষ্কার। ওনারা সম্ভবত প্রত্যেক ইয়ারে নতুন কিছু করে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সিঙ্গাপুরে কিন্তু যেখানে সেখানে স্মোক করা যায় না, তবে আপনারা যারা স্মোক করেন তারা বেশ কাছাকাছি স্মোকিং জোনগুলো পেয়ে যাবেন। আর মনে রাখবেন শপিং মলের সামনে তাদের স্মোকিং জোনগুলো আমরা দেখেছিলাম। এই তো আমরা আরেকটা স্টেশনের কাছাকাছি চলে এসেছি মনোরেল, আরও আস্তে আস্তে করে চলা শুরু করেছি, যেহেতু স্টেশন অনেক মানুষই নেমে যাবে, তো আমরাও এখানে নামবো। তো এমবিয়াহ নামে এই স্টেশনে আমরা নামবো। এখানে লেখা আছে টুবি স্টেশন, টুবি বা সিরি স্টেশন, এখানেই আমরা নামবো। তো আমরাও নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। এটা হলো সান্তোসা রিসোর্ট, রিসোর্টের জলের পাড়া, অনেক সুন্দর। এটা হলো ফার্স্ট ওয়ান, আনএক্সপেক্টেড, আমরা চিন্তা করিনি সান্তোসা রিসোর্টের সামনে দিয়ে আমরা যাব, অসম্ভব সুন্দর এটা। তো আমরা সামনে দেখতে পেলাম লাল সাইনবোর্ডে ক্যাসিনো লেখা। আমরা এক্সপেক্ট করিনি যে এখানে ক্যাসিনো লেখা দেখতে পাবো, আর আমরা রিভিউতে কখনো দেখি নাই যে ইউনিভার্সাল স্টুডিওর আশেপাশে কোথাও ক্যাসিনো আছে। তো আমরা ওই সাইনবোর্ডের চিহ্ন দেখে দেখে যাচ্ছিলাম, দেখি ক্যাসিনো দেখতে কেমন। যেহেতু আমরা শুধুমাত্র সিনেমার পর্দায় একটু একটু করে দেখেছি, তাই কৌতূহল জাগলো ক্যাসিনোটা কেমন সেটা দেখার জন্য। আমরা খেয়াল করলাম যে এই প্লেসে পুরোটাই ছাদের মতো করে দেওয়া, সিলিং দিয়ে দিয়ে ছাদ দিয়েছে এরকম করে দেওয়া। বাইরে যে পরিমাণ গরম ছিল এখানে মোটামুটি একটু কম, তাই আমরা হেঁটে বেড়াতে পারছিলাম। আর লোক সংখ্যা ছিল কিন্তু এত বেশি মনে হয়নি, অন্যান্য দেশে যেরকম টুরিস্ট স্পটগুলোতে অনেক মানুষ, কিন্তু এখানে সেই রকম না, এখানে মানুষ আছে কিন্তু কিছুটা কম। এখান থেকে সোজা যাইতে হবে ইউনিভার্সাল স্টুডিও, হাইটেও যাওয়া যাবে, তুমি মনোরেল দিয়েও যাইতে পারবা। ওই যে মেন মনোরেল এই জায়গায় দাঁড়াইছে। ইউনিভার্সাল
ইউনিভার্সাল স্টুডিও দেখতে যাওয়ার পথে যেহেতু আমাদের চোখে পড়েছে এখানে ক্যাসিনো আছে, তো আমরা আমাদের কৌতূহল আর ধরে রাখতে পারলাম না, আমরাও সিদ্ধান্ত নিলাম ক্যাসিনো দেখতে যাব, কেমন এই ক্যাসিনোগুলো। তো আমরা ক্যাসিনোর এই গেটে চলে আসছি, ক্যাসিনো আবার আন্ডারগ্রাউন্ডে। আমি এখানে একটু ছবি নিচ্ছিলাম, এত সুন্দর প্লেস ছবি না নিয়ে থাকা যায় না, ভিডিও ছবি তুলে আমরা অনেক ছবি তুলেছিলাম। তো এখন আমরা এই ক্যাসিনোর ভিতরে যাচ্ছি ক্যাসিনো দেখার জন্য। আসলে এইটা কিরকম, আমরা হলিউড মুভিগুলোতে যেরকম দেখি সেরকম কিনা। ক্যাসিনো দেখার জন্য বাড়তি কোনো টিকিট লাগে না, টিকিট ইনক্লুড করা ওই সান্টোসা আইল্যান্ডে যে আমরা টিকিট কেটেছিলাম ওখানেই। ক্যাসিনোর ভিতরে যাচ্ছি, গরম থেকে আমরা এসির ভিতরে যাচ্ছি, তো প্রচুর আরাম লাগছিল তখন এত গরম। যেহেতু এই সাইনবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাসিনো লেখা বড় বড় করে, ওখানে দেখলাম যে ক্যাসিনো লেখা যে সাইনবোর্ডগুলো প্রত্যেকটাই লাল কালারের। তো আমরা নিচের দিকেই চলে আসছি ক্যাসিনোর সামনে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তোবা যদি আমরা ক্যাসিনোটা কেমন ভিতরে দেখতে যাই তাহলে বাড়তি টিকিট কাটা লাগবে, বাড়তি কোনো টিকিট কাটা লাগে নাই আমাদের। তবে সিঙ্গাপুর ইমিগ্রেশনে আমরা যখন আমাদের ইনফরমেশন দিয়েছিলাম, আমাদের জিমেল অ্যাড্রেস দিয়েছিলাম, সেই জিমেলে তারা আবার আমাদের জন্য মেইল করেছিল, সেই মেইলটা আমরা তাদের শো করেছি, মানে তারা দেখতে চেয়েছে সেটা আমাদের শো করতে হয়েছে। প্লাস আমাদের পাসপোর্টটা স্ক্যান করতে হয়েছে, আমরা যখন ঢুকেছি তখন বের হয়েছি, এ ঢুকা আর বের হওয়া এই টাইমে আমরা আমাদের পাসপোর্টটা স্ক্যান করেছি। ভিতরে ছবি তোলা কিংবা ভিডিও করা কোনো কিছুই অ্যালাউ ছিল না, শুধুমাত্র চোখের দেখাই দেখে আসতে পারবো। তবে ভিতরে খুবই স্ট্রং সিকিউরিটি ছিল, নারী পুরুষ নির্বিশেষে সেম কালারের ড্রেস পরে সেখানে কাজও করছে। তবে ভিতরে ঢুকেই আমার মাথা ঘোরা শুরু হয়ে গিয়েছিল, কিসের জন্য একটা স্যান্ড পেলাম এই কারণে মেবি। আপনারা যারা ভিতরে দেখতে না চান বাইরে থেকেও ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর। এইরকম অবস্থা, ভিতরে ক্যামেরা নট এলাও, আপনারা ঘোরার জন্য এখানে দেখতে পারেন। লাইভে এই প্রথম দেখলাম, তাকে বলে কেসিনো সিনেমার চাইতে সেরকম। আমরা তো যখন ইংলিশ সিনেমা দেখি না তখন দেখা যায়, তারপরে হলো হিন্দি সিনেমা যখন দেখি তখন দেখা যায়, কিন্তু এইরকম না, ওনারাও এরকম ক্লিয়ারভাবে দেখে না সব বললাম। আমরা চোখে দেখে আসলাম কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পারি না, ক্যামেরা অ্যালাউ না। যাই হোক, জীবনটা সার্থক, কেসিনো দেখা গেল, কেসিনো দেখতে পারলাম। আমরা এখন এই প্লেস থেকে বের হয়ে যাচ্ছি, অনেক গরম, ভিতর অনেক ঠান্ডা। ক্যাসিনোটা হলো আন্ডারগ্রাউন্ডে। আমরা এখন যাচ্ছি যে ইউনিভার্সাল স্টুডিওতে, এই যে সামনে ক্যাসিনোতে অনেক অনেক ঠান্ডা আরাম, কিন্তু কিসের যেন সেন্ট অনেক বেশি, মাথা ঘুরে। স্মোকিং, স্মোকিং, অনেক মাথা ঘুরে, স্মোকিং এলাও হয়ে যাবে, সুপার হিংগতে। Drinks, smoking, open. এই তো সামনে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সাল স্টুডিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইউনিভার্সাল স্টুডিওর ফুল ভিডিও নিয়ে। বাই বাই।